কৃষ্ণনগরের মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আপনার আমার নিকটে আছেন, আপনার আমার নিকটে আছেন, আল্লাহ তাআলা আপনার আমার কত নিকটে আছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, তোর শরীরের মধ্যে অনেকগুলো রোগ আছে, একটা দুইটা রোগ নয়। এ বান্দা, তোর শরীরের মধ্যে অনেকগুলো রোগ আছে, অনেকগুলো রোগ আছে, এর মধ্যে সবচাইতে নিকটে, সবচাইতে দামি একটা রোগ, যেই রোগের নাম হলো সাহরোগ। বন্দা, তোর সাহারকটা তোর যত নিকটে, আমি আল্লাহ তাআলা সব সময় তার চাইতে আরো বেশি নিকটে। আল্লাহ তাআলা জানেন, বন্দা এমন হইতে পারে পানির নিচে মাছের পেটের ভিতর থেকে বন্দা আল্লাহরে ডাক দিতে পারেন, এমন হইতে পারে বন্দা পাতাল থেকে আল্লাহকে ডাক দিতে পারে, এমনও হইতে পারে বন্দা পাথরের নিচ থেকে আল্লাহকে ডাক দিতে পারে, এমনও হইতে পারে বন্দা গহীন জঙ্গলার ভিতর থেকে বন্দা আল্লাহরে ডাক দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বন্দা তোর একটা ডাকের জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা তন্দ্রায় যাই না। লা তাআলা বলেন, বান্দা তোর একটা ডাকের আশায় আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রায় যাই না। বান্দা যেই হালতে যেখান থেকে ডাক দিবি, যেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে পারি। এক আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, ব্যবসা করে করে খায়, আল্লাহর ওলি একদিন ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। মুরব্বী মানুষ তো কাফেলার অন্য মানুষের সাথে চলতে পারে না, অন্য মানুষগুলো জোয়ান, তারা আগে চলে গেছে, মুরব্বী লাঠি ভোর দিয়া দিয়া পিছনের দিক দিয়া যাইতেছে। অর্ধেক রাস্তায় যাওয়ার পরে নৌজোয়ান যুবক মুরব্বীর সামনে আইসা দাঁড়াইছে, ডাক দিয়া বলে, মুরব্বী, ও মুরব্বী কই যাবেন? মুরব্বী ডাক দিয়া বলে, সামনের বাজারে যাব, ব্যবসার উদ্দেশ্যে আমি ওই দেশ থেকে আমি এসেছি। যুবকটা ডাক দিয়া বলে, মুরব্বী আপনার চেহারা দেখার পর আপনার চেহারায় যেন নূর পড়তেছে, বুজুর্গির চাপ আপনার চেহারার মধ্যে আছে, আপনার চেহারা দেখলে মনে হয় আপনি একজন বুজুর্গ মানুষ। ও মুরব্বী আমি আপনার একটু খেদমত করবার চাই। আল্লাহর ওলি বলে, যুবক তুমি কি এমন খেদমত করবার চাও? যুবকটা ডাক দিয়া বলে, মুরব্বী আপনি একা একা এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার কাফেলার লোকগুলা কোথায়? মুরব্বী বলে, কাফেলার লোকগুলা সবাই শক্তিশালী, সবাই আগে চলে গেছে, আমি বৃদ্ধ মানুষ, ভালো করে তাদের মতো চলতে পারি না, এই জন্য আমি পিছনে পড়ে গেলাম। যুবকটা ডাক দিয়া বলে, আমার একটা তেজি ঘোড়া আছে, আপনি ঘোড়ার উপর উঠেন, আপনাকে আমি তাদের আগেই সামনের শহরে পৌঁছায়া দিব। মুরব্বী ডাক দিয়া বলে, যুবক সুন্দর লোভনীয়
অফার দিলা, কিন্তু তোমার ঘোড়ার উপরে উঠলে আমার অনেক টাকা পয়সা খরচা হবে, অনেক ভাড়া দিতে হবে তোমাকে, তোমাকে ভাড়া দেওয়ার মতো এক্সট্রা টাকা আমার কাছে নাই। যুবকটা ডাক দিয়ে বলে, মুরব্বি, প্রথমেই বললাম আপনাকে আমি খেদমত করবার চাই, জীবনে অনেক টাকা পয়সা আমি ইনকাম করলাম, এত টাকা পয়সার আমার দরকার নাই, আপনি উঠেন, আপনাকে আজকে ফ্রি সার্ভিস দিব। মুরব্বি বিশ্বাস করে যুবকের পিছনের মধ্যে উঠে গেছে, যুবক সামনের দিকে হাঁটতেছে, সামনের দিকে হাঁটতেছে, মুরব্বি ঘোড়ার পিছনে পয়সা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। যুবকটা চলতে চলতে একটু সামনে যাওয়ার পর যাই রাস্তা দিয়ে সব সময় চলাচল করে, রাস্তা চাইরা ভিন্ন রাস্তা ধরে ফেলছে। মুরব্বি ডাক দেয়া বলে, যুবক, আজকে একদিন দুই দিন নয়, দীর্ঘ 30 বছর ধরে আমি ব্যবসা করি, এই রাস্তা দিয়া তো আমি কোনোদিন সামনের শহরের মধ্যে আমি যাই নাই, কোন রাস্তায় তুমি আমাকে নিতেছ? যুবক ডাক দিয়া বলে, মুরব্বি আপনি চুপ করেন, চুপ করে বসে বসে জিকির করেন। ও মুরব্বি, আমি প্রথমেই বললাম আমি হইলাম এলাকার সন্তান, আমি এই এলাকার হাই রোড বাই রোড সব আমার মুখস্ত, হাই রোডও চিনি বাই রোডও চিনি, এই রোডটা হইল হাই রোড, আমি যেই রোডে চললাম এই রোডটা হলো বাই রোড, এই বাই রোড দিয়ে সামনের যে জঙ্গলাটা দেখতেছেন, জঙ্গলা শেষ হলেই সামনে শহর চলে আসবে, আপনি পিছনে নিশ্চিন্তে বসে থাকেন। মুরব্বি পিছনে বৈশা বৈশা আল্লাহরে রাখতেছে, আল্লাহর জিকির করতেছে। একটু সামনে যাওয়ার পর মুরব্বি সামনে লক্ষ্য করে দেখে আর কোনো রাস্তা নাই, সামনে বিশাল একটা ময়দান দেখা যায়। মুরব্বি লক্ষ্য করে দেখে এই বিশাল ময়দানের মধ্যে শুধু লাশ দেখা যায়, কিছু লাশ পুরাতন লাশ, কিছু লাশ নতুন লাশ, লাশের মাথাগুলা একদিকে পড়ে আছে, দেহগুলা একদিকে পড়ে আছে। মুরব্বি আবার যুবক থেকে ডাক দিয়া বলে, এ যুবক, কই নিয়ে আসছো, কই নিয়ে আসছো, এখানে তো লাশ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, এ যুবক কোথায় নিয়ে তুমি আমাকে কোথায় নিয়ে এলে, এখানে তো শুধু আমি লাশ দেখতে পাচ্ছি, আর তো কোনো রাস্তা নাই। যুবক এবার ডাক দিয়া বলে, মুরব্বি আপনার তো দেখা যায় চুলও ফাঁকছে, দাড়িও ফাঁকছে, বুদ্ধি বুঝি আর ফাঁকে নাই, ও মুরব্বি আপনি কি এখনো বুঝতে পারেন নাই, আপনি ভয়ঙ্কর ডাকাতের খপ্পরের মধ্যে পড়ছেন, চিল্লা বলেন না উজুবিল্লা। মুরব্বি ডাক দিয়া কো, ভয়ঙ্কর ডাকাতের খপ্পরে পড়ে গেলাম, তোমার আমি বিশ্বাস করলাম, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা। যুবক তোমার উদ্দেশ্য তুমি টাকা দিয়ে করা, আমার যত মাল সম্পদ আছে সবগুলা নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নাই, দায় দাবি নাই, কিন্তু তুমি আমার জানে বাইর না, কারণ আমি মুসলমান মনে করে আমার কাছে ইহুদিরা খ্রিস্টানরা পর্যন্ত তাদের সম্পদ জমা রাখছে, তারা জানতো না আমি জঙ্গলার ভিতরে শহীদ হয়ে গেছি, তারা সারা জীবন পুরা মুসলমান জাতিকে নিয়ে গালি দিবে, পুরা আমার জন্য পুরা জাতির বদলাম হোক এইটা আমি চাই না, তুমি আমার জানে বাইর না, তুমি আমার আমি তোমার বিশ্বাস করে ঠকলাম, কিন্তু তুমি আমারে নিশ্চিত থাকতে পারো, তুমি আমারে বিশ্বাস করে ঠকবা না। যুবক এবার মুচকি হাসি দিয়া বলে, মুরব্বি পাচ্ছিলাম চুল দাঁড়িয়ে ফাঁকার সঙ্গে সঙ্গে, আপনার বুদ্ধি বুঝি ফাঁকি নাই, আপনার বুদ্ধি দিদি হাজার টনটুন নিয়ে ফাঁকি একবারে ঝুনা হয়ে রয়েছে, কি ভাবতেছে এইখান থেকে আমাকে দুঃখা দিয়ে আপনি দুনিয়ার মানুষের কাছে জানাই দিবেন, এই কালে ভয়ঙ্কর ডাকাতি হয়, আমার গোপন আস্তানার কথা দুনিয়ার মানুষকে আপনি জানাই দিবেন, এই বুদ্ধি করলে কাজ হবে না, আমার সিস্টেম আমার তরিকা হলো ভিন্ন। ও মুরব্বি, দুনিয়া সব ডাকাতের তরিকা হলো একটা, আমার তরিকা হলো ভিন্ন, এই ময়দানের মধ্যে আইনা প্রথমে আমি মানুষকে মারি, তারপরে তার সম্পদ লুণ্ঠন করি, এইটা হলো আমার সিস্টেম, এইটা হলো আমার কায়দা। মুরব্বি বারবার বোঝানোর পরও যুবকটা বুঝে না, উল্টা যুবক ডাক দিয়া বলে, মৃত্যুর আগে আপনার কোন শেষ ইচ্ছা থাকলে আপনি বলতে পারেন। মুরব্বি ডাক দিয়া বলে, এ যুবক, মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছা হলো, আমি যেন ইবাদত করতে করতে আমার মরণ হয়, আমার প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিনের কলবে কিন্তু এই কথা সবসময় বাজে,
যেন আমার রমজান মাস জুমার দিন সেজদার হালতে আমার মরণ হয়, আমার মরণটা যেন সেজদার হালতে হয়, আমার মরণটা যেন তেলাওয়াত কোরআনের তেলাওয়াত করতে করতে হয়, আমার মরণটা যেন বাইতুল্লাহর গিলাফে ধরার পর হয়, আমার মরণটা যেন নেক আমল করতে করতে হয়। কিন্তু বাংলাদেশে এমন ভণ্ড ফির বাইর হইছে যারা বলে মরণ কালে ডুলবাসি বাজায়, কথা বলেন ঠিক না বেটি? মরণ কালে কি ডুলবাসি বাজাইতো নাকি আবাদত করতে করতে মরণ হয়? যেন প্রত্যেকটা মুমিনের দিলে এই কথা সব সময় গাইতে থাকে, যেন ইবাদত করতে করতে আমার মরণ হয়, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলির মরে এই তামান্না, যেন ইবাদত করতে করতে আল্লাহর ওলির মরণ হয়ে যায়। আল্লাহর ওলি যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক আমার দিলের তামান্না যেন আমি ইবাদত করতে করতে আমার মরণ হয়ে যায়, অন্য কোনো আর কোন তামান্না নাই। এই কথা বলার পর যুবক বলে, ঠিক আছে আপনি নামাজে দাঁড়ায় যান। আল্লাহর ওলি নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিছে, ও আল্লাহ আমার মরণ যদি এখানে শেষ হয়ে যায় আমার মনের কোনো দুঃখ নাই। আল্লাহ কিন্তু বই হ যদি এই মুহূর্তে এখানে আমার মরণ হয়ে যায়, পুরো মুসলমান জাতিরে ইহুদি খ্রিস্টানরা আজীবন দুকাবাজ বলবে। এই জন্য আল্লাহ যদি আমার হায়াত বেঁচে থাকে, আমার হায়াত যদি বাকি থাকে, আল্লাহ আপনি আমাকে এইখান থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা জুমলার ভিতর থেকে ডাক দিলে আল্লাহ তাআলা শুনেননি, আর তো আস্তে কোন শুনেননি। আল্লাহ তাআলা বন্দারে ডাক দিয়ে বলে, বন্দারে তোর বই নাই, তোর বই নাই, তুই সুন্দরভাবে নামাজ শেষ কর। আল্লাহর ওলি নামাজ শেষ করার পর ওইদিকে ডাকাত চুরি নিয়ে দাঁড়ায় রয়েছে, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কাল্লা উড়ায় দেবে। আল্লাহর ওলি নামাজ শেষ করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা যখন ডান দিকে সালাম ফিরাইছে, আল্লাহর ওলি পিছনের দিকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পাইছে, বাম দিকে যখন সালাম ফিরাইছে তখন শুনে আল্লাহর ওলি কানের মধ্যে বাজে একটা ঘোড়ার পায়ের আওয়াজ। আল্লাহর ওলি নামাজ শেষ করার পর পিছনের দিকে তাকায়া দেখে যেই ডাকাত তরবারি নিয়ে এতক্ষণ দাঁড়ায় আছিল ওই ডাকাতের দেহটা একদিকে পড়ে আছে, তার কেল্লাটা অন্য দিকে পড়ে আছে। চিল্লায় বলেন, সুবহানাল্লাহ! আল্লাহর ওলি পিছনের দিকে তাকায়া দেখে একটা যুবক মাথার মধ্যে সবুজ একটা পাগড়ি, শরীরের মধ্যে সাদা জামা, ঘোড়ার উপর পরে বসে আছে, তার হাতের মধ্যে একটা লম্বা তরবারি, তরবারি থেকে একটার পর একটা রক্তের ফোঁড়া পড়তেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক কে তুমি? কঠিন মুসিবতের সময় তুমি আমারে আমার বড় উপকার করে গেলা। এ যুবক কে তুমি, কি তোমার পরিচয়, একটাবার তোমার পরিচয়টা দিয়ে দাও। ওই যুবকটা মুস্কি হাসি দিয়া বলে, পরিচয়ের দরকার নাই, পরিচয়ের দরকার নাই, যেই মালিকের কাছে সাহায্য চাইছো ওই মালিক আমারে পাঠাইছে তোমাকে গহীন জঙ্গলায় সাহায্য করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বন্দারে আমি আল্লাহ তাআলা তোর সব সময় নিকটে আছি, সব সময় নিকটে আছি। আল্লাহ তাআলা বন্দার এত নিকটে, বন্দার সাহারকটা যত নিকটে, আল্লাহ তাআলা বলেন, বন্দারে এর চাইতে আরো বেশি নিকটে আমি আল্লাহ। ও বন্দা গুনাহ করছো, গুনাহ করছো, আমার কাছে যাও, আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করি না। খালি মুমিন চাইলে আল্লাহ মাফ করেন, নাফরমান চাইলে আল্লাহ নাফরমানের দোয়া কবুল করেন না, নাফরমান চাইলে আল্লাহ নাফরমানের দোয়াও কবুল করেন। পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমান ছিল ফিরাউন, এর সাথে বড় কোনো নাফরমান হইতে পারে? আল্লাহ তাআলা কত নিম্নে জায়গা থেকে তারে পুরা পৃথিবীর বাদশাহ দান করেছিলেন। ফেরাউন বাদশাহ হওয়ার পর ফেরাউনের সামনে একদিন ইবলিস শয়তান আসা, কো বাদশাহ সাহেব আপনি কই যান? কো সামনে যাম। কো সামনে গেল লাগে, কো দরকার আছে? কো আপনি হবে আমারও কিছু দরকার আছে। কো তুই গাড়া, কো আমার চিন্তা নেই।
আমার চিন্তা না, আমি বড় ইতিহাসবিদ, পৃথিবীর শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত আমি সব ইতিহাস জানি, আমি অনেক বই পুস্তক পড়ছি, আমি বড় বিজ্ঞানী। আপনারে আমি ছোট্ট একটা বুদ্ধি দিবার লেগে আছি। ও কি বুদ্ধি দিবে? ও বুদ্ধি আছে আমার কাছে, আপনি একটু সময় দিতে হইব। কিতা শুনো কোন তাড়াতাড়ি কয়লা ইবলিস কো, আপনার জীবনে কোনোদিন সর্দি টর্দি হয়েছিল, জ্বর টর হয়েছিল, কোনো রোগ টুক হয়েছিল? মানুষের তো ডায়াবেটিস, প্রেশার, কত রোগ আছে, আপনার কোনো রোগ টুক কোনো সময় হয়েছিল? না তো, আমার তো জীবনে কোনোদিন রোগ টুক হয়েছে না। আচ্ছা যাক, আর একটু সামনে যায়, আরেকটা আলোচনা করার দরকার আছে। কি আলোচনা? ক মানুষের হায়াত বাড়ার সাথে সাথে দেখা যায় তার চুল অফাহে, দাড়ি অফাহে, শরীরের চামড়াও একটু ডিল হয়, শরীরের চামড়াও ডিল হয়, বিভিন্ন রূপ বালায়া ধরে, বহুত সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। আপনার কোনোদিন এমন মনে হয়েছে নি আপনার শরীরটা দুর্বল হইতেছে, অথবা আপনার চুল দাড়ি ফাঁকতাছে এরকম মনে হইতেছে? না। ও কি দাও, আমার যত বয়স বাড়ে তখন চুল দাড়ি যা আছে সব ধীরে ধীরে আরো শক্ত, আরো কালাও, আরো মজবুত হয়। একটা তকবীর হয়ে যাচ্ছে, নারে তকবীর। প্রধান অতিথি আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব হুজুর চলে আসছেন। অতএব আমি অনুরোধ করব, এলাকার এখনো যারা রাস্তাঘাটে বাড়ি ঘরে আছেন, চলে আসার জন্য আমি অনুরোধ করব। তো বলতেছিলাম ভাই, ইবলিস আমার ডাক দিয়া গো, আপনার তো বয়স বাড়ার সাথে সাথে আপনার চুলদাড়িও দেখা যা মজবুত হইতাছে, কালো হইতাছে, শরীরের শক্তিও বাড়তাছে, এই দিকটা মানুষের সাথে মিল আছে নি না? আরেকটা কথা কয়ে ছোট্ট করে আসবো, কিতা কথা কইতে কয়লা তাড়াতাড়ি। কথা হইল, মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার যৌবন সেক্স পাওয়ারও দিনে দিনে কমে, বড় হয়ে গেলে মানুষের জোয়ান থাকতে যে ফাওয়ারি ফাওয়ার কি বড় হইলে তাহে। আপনাদের যত বয়স বাড়তাছে এটা কি কমতাছে না বাড়তাছে? আমার তো দিনে দিনে বাড়তাছে। কইলে তিনটা কথা কইলাম, তিনটার সাথে মানুষের সাথে কোনো সম্পর্ক আছে নি না? মানুষ হইলে তো রোগ হইল, ধীরে ধীরে বয়স বাড়লে তার শক্তিও কমলো, যৌবনও কমলো, এই দিক দিয়ে মানুষের সাথে মিল আছে না? তাহলে আপনার একটা গোপন একটা পরিচয় আছে, এই পরিচয়টা আপনি নিজেও জানেন না। কিতা পরিচয়? আপনি তো হইলেন খুদা, কন্যা নাউজুবিল্লাহ, আপনি হইলেন খুদা, কোয়ারে কিতা কস, এটা দিয়ে আমি জানি না, কন্যা আজকে জানাই দিয়ে এলাম আপনি। মানুষ হইলে তো আপনার রোগ হইলো, কত সমস্যা হইলো, আপনি তো এই দিকে না, আপনি তো অন্য তরিকার, আপনি তো খুদা ফেরাও তো। আর এটা কিতা কইলে কই কথা কইতাম কেন? ও ধীরে ধীরে কইতে একসাথে কমন যেত না, ফেরারে প্রথমে বুঝাইবে না, না রব্বু কুমল আলা, আমি হইলাম বড় খুদা, এছাড়া কেউ থাকলে হইলে শুধু খুদা, কন্যা নাউজুবিল্লাহ। তো ফেরাউন এই কথা বলার পর মিশরের মধ্যে একটা দুর্ভিক্ষ দেয়া দিছে, মানুষ তারে খুদা না মানলে এরা ডাইরে ফেরে গান্না মারালা, খাড়া ঘরে গাছের সাথে খাড়া ঘরে ফেরেক দিয়া মারালা। ও ফিরে আউনা দিল আউকা, এই ফেরাউন ধীরে ধীরে মানুষের উপর এমন নির্যাতনের স্টিম রুলার চালাইছে, মানুষ মানতে বাধ্য হয়েছে, কিন্তু আল্লাহর গজব অন্যদিকে চলে আসছে। মিশরের নীল নদের মধ্যে ফানি নাই, জনগণ এসে বলতেছে আপনি তো খুদা, আপনি তো আমরা মালিক, এখন তো আমরা নীল নদের মধ্যে ফানি নাই, নদীর মধ্যে ফানি না থাকলে কিতা বলেন, খাল বিলে ফানি থাকবো নি, কুয়াত ফানি থাকবো নি, টিউবওয়েলও ফানি থাকবো নি, সরকার ফিয়াইজের দাম বাড়াইছে, ফিয়াইজ ছাড়া অন্য সিস্টেমে খাইবার একটা ব্যবস্থা হইব, তেলের দাম বাড়াইছে, তেল বিশির জায়গা কম দিলেন, তেল ছাড়া ফরোটা বানায় খাইলেন, তেল ছাড়া বাগার দিয়া খাইলেন, কিন্তু ফানি ছাড়া খাওয়ান যাবো নি? ফানি ছাড়া তো খাওয়ানো নাই, খাওয়ানো চলে না, রুডিও চলে না, কুস্তা চলে না, রুডি মাহাইতে গেল পানির দরা। তো নদীর মাঝে যদি ফানি না থাকে, খালে বিলে ফানি থাকবো? তো ফেরাউনের কাছে গিয়া উপস্থিত, ও মালিক, আমরা নদীর তো ফানি নাই, আপনি তো খুদা, আপনি খুদা হইলে ফের আপনি মিশরের নীল নদীর মধ্যে ফানি দেন, আমরার জমিন টমিন ফাইটটা অবস্থা খারাপ, কুয়া তো ফানি নাই, কোনো কানও ফানি নাই, ফানির অভাবে বাচ্চাগুলা কান্দতেছে, পশু পাখিগুলা কান্দতেছে, আপনি ফানির ব্যবস্থা করেন। ফেরাউন মাইন কাছে গত পড়ছি নি, দরা খাইছি নি, দেরা দরা খায়া কী করবো, ইবলিস শয়তানের কাছে আবার বুদ্ধিসা, এই
তোরে কিলা বুদ্ধি দিতাম তোর মাথা দিদি হাত গুফর তাড়াতাড়ি আসল মালিক যারা ই মালিকের কাছে চা, এটা তো তুই আর আমি আর না জানি, তুই দুই নম্বর কুদা আসল মালিকের কাছে চা। ফেরাউন গভীর রাত্রিতে রোয়ানা দিছে জঙ্গলার দিকে, যাইতে 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 গহীন জঙ্গলার ভিতরে গিয়া নিজের ফা গুলা উপরের দিকে বাঁধছে, মাথাটা নিচের দিকে দিয়া ফেরাউন কান্দন শুরু করছে। আল্লাহ ও মালিক, আপনি ছাড়া তো আর কোনো মাবুদ নাই, ও মালিক দুনিয়ার মানুষ আমারে খোদা রাখলে আমার বড় ভালো লাগে, আল্লাহ দুনিয়ার মানুষ আমারে খোদা রাখলে আমার বড় ভালো লাগে, ও আল্লাহ মৃত্যুর পরে যত শাস্তি আপনার মনে চাই সব শাস্তি আমারে দিয়েন, আমি সবগুলা মাতা পাইতা নিব। কিন্তু দুনিয়াতে যে নীল নদের পানির যে দায়িত্বটা আছে দায়িত্বটা আমার হাতে দিয়ে দেন। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলে, ফেরাউন কি চাইলি দুনিয়ার সাধারণ একটা নালার পানির দায়িত্বটা চাইলি? আমি মালিক তো এমন মালিক, আমার কাছে জান্নাত চাইলে যে জান্নাতটা সব চাইতে ছোট ওই জান্নাতটাও তো দুনিয়ার দশটা দুনিয়ার সমান, আমি আল্লাহর কাছে বান্দা জান্নাত চাইলে তারে জান্নাত দিয়া দে। নাফরমান চাইলে আল্লাহ তাআলা নাফরমান দেও কিন্তু মানা করে না, নাফরমান কেউ দেই আল্লাহ তাআলার কাছে ফেরাউন চায় আল্লাহ মিশরের নীল নদীর পানির দায়িত্বটা দিয়া দে। আল্লাহ তাআলা ফেরাউনকেও কিন্তু নিষেধ করেন নাই, আল্লাহ তাআলা ফেরাউনকেও দিয়ে দিয়েছেন। নবীজির কাছে সাহাবী আয়েশা নবীর সামনে দাঁড়ায় কান্দতেছে, ডাক দিয়া বলেন, নবীজি ওগো নবীজি আমি যেই গুনাহ করছি আল্লাহ তাআলা তাম পৃথিবীর সব মানুষকে মাফ করলেও আমাকে মাফ করবেন না। নবীজি জিজ্ঞাসা করে, তাহিয়ায়ে কলবি এমন কি গুনাহ করছো যেই গুনাহ আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন মাফ করবেন না? দাহিয়ায়ে কলবি ডাক দিয়ে বলেন, নবী গো আরবের সব চাইতে বড় যদি পাঁচজন ব্যবসায়ীকের নাম নেন এর মধ্যে আমার নামটা কিন্তু আসবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ব্যবসার উদ্দেশ্যে যখন আমি আমার বাড়ি থেকে বের হই একদিন দুই দিনের জন্য আমি বের হই না, পাঁচ বছর সাত বছর দশ বছর পরে বাড়িতে আবার ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ব্যবসার উদ্দেশ্যে একদিন বাড়ি থেকে বের হওয়ার সময় বিবিকে ডাক দিয়া বললাম, বিবি আমার তোমার গর্ভের মধ্যে আমার একটা সন্তান রাইখা গেলাম, ও বিবি আমার এই সন্তানটা যেই দিন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার উপর এক নাম্বার দায়িত্ব হলো, চায়া দেখবা সে কি ছেলে সন্তান নাকি কন্যা সন্তান, সে যদি ছেলে সন্তান হয় তারে সুন্দর করে লালন পালন করবা, তারে সুন্দর আদব আখলাক শিক্ষা দিবা, প্রকান্তরে সে যদি কন্যা সন্তান হয়ে যায় এ বিবি সূর্য দুনিয়ার মানুষ জানার আগে তারে জীবিত দাফন করে দিবা, এইটা হলো তোমার উপর আমার অর্ডার। এই কথা বলিয়া তাহিয়া কলবি বাড়ি থেকে বের হয়ে গেছে, ব্যবসা করছে একদিন দুই দিন নয় আট বছর পরে ব্যবসা থেকে ফিরে আসছে। ওইদিকে আল্লাহ তাআলা তাহিয়া কলবিকে সন্তান একটা ফুটফুটে সন্তান দান করেছেন, মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পৃথিবীর মা সব করতে পারে কিন্তু সন্তানকে নিজ হাতে নিজে নিজের নিজের হাতে নিজে শিশু সন্তানকে দাফন করতে পারে না। মা এমন একজাত দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে কিন্তু কোনো মা নিজের সন্তানের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর
কোনো সন্তানের দুঃখ কষ্ট ব্যথা বেদনা কোনো মা সহ্য করতে পারেন না। মা চায় দেখে সন্তানের চেহারাটা বাবার চেহারার মতো হয়েছে, সন্তানকে না মাইরা তারে বাবার খেদমত এমন সুন্দর করে শিক্ষা দিছেন। 8 বছর পর যখন দাহিয়ায় কলবি বাড়ির মধ্যে আসছে, সন্তানের মা উঠে গেছে, খাটের উপরে বৈশা আছে, সন্তানটা দৌড়াইতে 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 বাবার যে বড় কাঠটিরা আছে কাঠটিরার মধ্যে গিয়া ধরে বলে, ও বাবা অনেক দূর থেকে আপনি আসছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, ও বাবা আপনার গাঠিটা আমার মাথার উপর দিয়া দেন, আমার মাথার উপর দিয়া দেন। এবার বাবা ডাক দিয়া বলে, তুমি তো এত বড় গাঠি নিতে পারবা না। এবার সন্তান বারবার ধরে দেনা টানে, বাবা আমার কান্দের মধ্যে দিয়া দেন, আমার মাথার উপর দিয়া দেন। দাহিয়া কলবি দেই না, সন্তানটা এই গাঠির এক কোণার মধ্যে দৈরা বাবার হাতে দৈরা দৈরা ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে যাওয়ার পর দৌড়ায় গিয়া শরবত বানাইছে, শরবত বানাইয়া বাবার হাতের মধ্যে আইনা তুলা দিয়া বলে, ও বাবা অনেক দূর থেকে আসছেন, বহু দূরের সফর করে আসছেন, আপনি অনেক ক্লান্ত, ও বাবা আপনি একটু শরবত খান, শরবত খেলে আপনার কলিদা ঠান্ডা হবে, এই শরবতটা আমি আমার নিজ হাতে বানাইলাম। দাহিয়া কলবি বলে, শরবতটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিদা ঠান্ডা হয়ে গেছে, শরবত খাওয়া শেষ, সন্তান দৌড়াইয়া তোয়ালে নিয়ে আসছেন, সাবান নিয়ে আসছেন। আয়েশা বলে, বাবা আপনি অনেক ক্লান্ত, আপনার শেষ হওয়ার দরকার, চলেন আপনাকে আমি গোসল করাইয়া দিই, গোসল করাইয়া নেই। এই বলিয়া আমার হাতে দৈরা আমাকে নিয়ে গেছে কুয়ার কাছে, সে ছোট্ট হাত দিয়া ডইলা ডইলা আমার সুন্দর করে গোসল করাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গোসল শেষ হওয়ার পর ছোট্ট বাচ্চাটা হাতে দইরা আইনা ঘরের ভিতরে বসাই আমার দস্তরখানের মধ্যে বসাইয়া দিছে, দস্তরখানের মধ্যে বসাইয়া আমার জন্য খানা নিয়ে আসছেন। যখন আমি হাত দিয়ে খানা খাওয়া শুরু করলাম, হাতের মধ্যে ধাম করে ধরে ফেলছে, ধরে বলে, বাবা অনেক দূর থেকে আসছেন, আপনি অনেক ক্লান্ত, আপনি অনেক ক্লান্ত, ও বাবা তুইলা তুইলা খাইতে হবে না, আমার হাত আছে, আমি তোমারে খাওয়াইয়া লোকমা তুইলা তুইলা তোমারে খাওয়াই দেই। এই কথা বলিয়া ছোট্ট সন্তানটা ছোট্ট ছোট্ট লোকমা বানাইয়া বাবার মুখের মধ্যে তুলে দেই, বাবা খায়। সন্তানের চেহারার দিকে তাকায়, তাকায়া দেখে সন্তানের চেহারাটা বাবার চেহারার মতো হয়েছে। খানা শেষ হওয়ার পর তাহে কলবি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, সফরে যাওয়ার আগে তোমারে আমি একটা ওসিয়ত করে গেছিলাম, ও বিবি আমার, যদি ছেলে সন্তান হয় তারে সুন্দর করে আদব আখলাক শিক্ষা দিবা, তারে সুন্দর করে লালন পালন শিক্ষা দিবা। আমি তো আমার ছেলে মনে করে, আমার ছেলের চিন্তা করে আমি তার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসছি। ও বিবি আমার, কই আমার ছেলে কই? এবার স্ত্রী মাথাটা নিচের দিকে দিয়া বলে, স্বামী আমার যত অর্ডার দিছেন সব অর্ডার মাথা পেতে আমি নিলাম, ও স্বামী কিন্তু আপনার একটা অর্ডার আমি মানতে পারলাম না। স্বামী আমার, আপনার তো কোনো ছেলে সন্তান আল্লাহ তাআলা দেয় নাই, আল্লাহ তাআলা আপনারে পছন্দ করে একটা কন্যা সন্তান দিছে, ওই যে কন্যা সন্তানটা দুনিয়া আসার সঙ্গে সঙ্গে চায়া দেখি তার চেহারাটা আপনার চেহারার মতো সুন্দর হয়েছে, এত সুন্দর চেহারা দেখার পর মা হয়া পারি নাই, নিজের সন্তানকে নিজে দাফন করতে, জীবিত দাফন করতে আমি এর বদলা তারে বাবার খেদমত শিক্ষা দিলাম। এতক্ষণ যে আপনার খেদমত করলো, এই খেদমত যেই সন্তান করছে এই সন্তানই হইল আপনার কন্যা সন্তান। দাহিয়া কলবি কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মেজাজটা গরম হয়ে গেছে। এবার কিন্তু মেজাজ গরম হইল, সে মেজাজ গরম দেখাইতেছে না, মাথাটা নিচের দিকে দিয়া দাঁতের মধ্যে দাঁত চাবাইতে চাবাইতে বলতেছে, মিথ্যা একটা হাসি দিয়া বলে, বিবি আমার তুমি সুন্দর কাজ করছো,
কিন্তু তুমি আমারে অনেক বড় একটা লজ্জার মধ্যে ফালাইয়া দিলা। আমি যদি জানতাম আমার কন্যা সন্তান এত সুন্দর হবে, আমার কন্যা সন্তান এত সুন্দর আদম আখলাক খোলা সন্তান হবে, এই কথা জানলে তার জন্য তো আমি অনেক গহনা নিয়ে আসতাম, তার জন্য অনেক খেলনা নিয়ে আসতাম, তার জন্য অনেক জামা নিয়ে আসতাম। ও বিবি আমার, আগামীকাল সকালে তারে সুন্দর করে সাজায় দিবা, মক্কার বাজারে আরবের বাজারে গিয়া তার জন্য সুন্দর সুন্দর গহনা নিয়ে আসবো, তার জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে আসবো, তার জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসবো। পরের দিন সকালে সুন্দর করে এই ছোট্ট বাচ্চাটারে মা সাজায় দিয়া বলে, এ সন্তানের বাবা বলছিলেন সন্তানকে সুন্দর করে সাজায় দেওয়ার জন্য, সুন্দর করে সাজায় দিলাম, যান আপনি আরবের বাজারের মধ্যে নিয়ে যান সন্তানকে। বাবা নিজের সন্তানের হাত ধরে সামনের দিকে রওনা দিয়া একটু সামনে বাড়ির থেকে একটু সামনে যাওয়ার পর যেই রাস্তাটা আরবের বাজারের দিকে গেছে ওই রাস্তায় না গিয়া যেই রাস্তাটা জঙ্গলার দিকে গেছে ওই রাস্তা দিয়া সে হাঁটতে শুরু করলো। একটু সামনে যাওয়ার পর ছোট্ট সন্তানটা লাফ দিয়া সামনে চলে গেছে, সামনে দুইটা হাত বাড়া দিয়া বলে, বহুদিন পর আপনি বাড়িতে আসছেন, রাস্তাঘাট মনে হয় সব ভুলে গেছেন। ও বাবা, মায়ের মুখে অনেকদিন শুনেছি আপনি যেই রাস্তা দিয়ে যাইতেছেন ওই রাস্তা বিশাল ভয়ঙ্কর একটা জঙ্গলার দিকে গেছে। ও বাবা, জঙ্গলার ভিতরে অনেক বড় বড় বাঘ আছে, অনেক বড় বড় সিংহ আছে, অনেক বড় বড় ভাল্লুক আছে, অনেক ভয়ঙ্কর জন্তু আছে। ও বাবা, ওই জঙ্গলার ভিতরে গেলে যদি বাঘে কায়া ফেলে আমি আব্বা বইলাকারে ডাক দিব। ওই জঙ্গলার দিকে বাবা চইল না, এইটা হলো জঙ্গলার রাস্তা, ওইটা হলো বাজারের রাস্তা। দাহে কলবি বলে, সন্তান তুমি এইগুলা বুঝবা না, আমি সব রাস্তা আমার চিনা, এই রাস্তায় গেলে জঙ্গলা আছে এই কথা কিন্তু আমি জানি। এই রাস্তা দিয়া সামনে যাওয়ার পর গহীন জঙ্গলার ভিতরে আমাদের অনেকগুলা সম্পদ মাটির নিচে চাপা দিয়ে আমি রেখে গেছিলাম। ও সন্তান, সম্পদগুলা বিক্রি করে তোমার জন্য সুন্দর সুন্দর জামা কিনবো, তোমার জন্য সুন্দর সুন্দর গয়না কিনবো, তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসবো। সন্তান বারবার বলে, বাবা আমার গয়নার দরকার নাই, আমার খেলনার দরকার নাই, আমার সুন্দর জামার দরকার নাই, আমার দরকার শুধু একটা বাবা। ও বাবা, ওই রাস্তায় যায় না, জঙ্গলার বাঘ তোমারে খায়া ফেলবে। সন্তান একে সন্তানকে আবার বাবা ধমক দিয়া বলে, সন্তান তুমি এইগুলা বুঝবা না, তুমি বাবার সাথে চলো। যাইতে 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 গহীন জঙ্গলার ভিতরে গিয়া এবার সন্তানকে এক জায়গায় দাঁড় করাইয়া দাহিয়া কলবি একটা গর্ত করা শুরু করলো। সন্তান অন্যদিকে খেলতেছে, বাবা একদিকে গর্ত করতেছে। বারবার সন্তান বাবার কাছে গিয়া বলে, বাবা এত কষ্টের দরকার নাই, এত কষ্টের দরকার নাই বাবা, তুমি দি কাজ করতে করতে তোমার শরীর দিয়া ঘাম বের হয়ে গেছে। এই কথা বলে আর সন্তান নিজের জামা দিয়া বাবার কপালের ঘামগুলা মুছে দেয়, বলে বাবা এত মেহনতের দরকার নাই, চলো বাড়িতে চলে যাই, বাড়িতে আমাদের জন্য মা অপেক্ষা করতেছে, আমার খেলনার দরকার নাই, আমার জামার দরকার নাই। এবার দাহিয়া কলবি সন্তানকে ধমক দেওয়া বলে, সন্তান তুমি পাশে গিয়া খেলাধুলা করো, তুমি এগুলা বুঝবা না, এগুলা বুঝবা না। এই বলিয়া দাহিয়া কলবি গর্ত করতে করতে গর্ত শেষ করার পর সন্তানকে ডাক দিয়া বলে, এ সন্তান আয় আয় আয়, দেখ 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 তোর বাবা কত সুন্দর একটা গর্ত বানাইছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানটা খেলতে খেলতে হাসতে হাসতে লাফাইতে লাফাইতে যখন বাবার সামনে আয়েশা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার নিজের জল্লাদের হাতটা নিজের সন্তানের ঘাড়ের মধ্যে বসায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ধাক্কা দিয়া নিজের সন্তানকে যখন গর্তের ভিতরে আমি ফালাইয়া দিলাম, সন্তানটা একটা চিৎকার মারা দিছে, ডাক দিয়া বলে, বাবা গো তুমি দিয়া আবার এ ধাক্কা মারা গর্তের ভিতরে ফালাইয়া দিলা গো বাবা। ও বাবা, বাপ হইয়া কি
পারে নিজের সন্তানকে এইভাবে ধাক্কা মায়া গর্তের ভিতরে ফালাইয়া দিতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটার পর একটা পাথর মারা শুরু করছে। সন্তান চিৎকার দিয়া বলে, বাবা নিজের জীবনটা ভিক্ষা চায়, নিজের জীবনটা ভিক্ষা চায়। ও বাবা, শুধু জীবনটা ভিক্ষা দাও, জীবনটা ভিক্ষা দিলে এমন দেশে চলে যাব যেই দেশে দাহিয়া কলবি নামক কেউকে কেউ চিনে না, দাহিয়া কলবি নামক কোনো ব্যক্তিকে কেউ চিনে না। বাবা জীবনটা ভিক্ষা দাও, আর কোনোদিন আমার বাবা যে দাহিয়া কলবি এই কথা কোনোদিন দুনিয়ার মানুষের কাছে আমি স্বীকার করব না। এরপরে বাবা তুমি আমার জানে মাইরো না, এই কথা শোনার পরেও একটার পর একটা আমি পাথর মারতে মারতে একটার পর একটা পাথর মারতে মারতে আমি আমার সন্তানকে জীবিত দাফন করে দিয়ে চলে আসছি। বাড়িতে আসার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাইতে গেলে সন্তানের ওই আওয়াজগুলো আমার কানের মধ্যে বাজে, আমি খাইতে পারি না। ঘুমাইতে গেলে সন্তানের আওয়াজগুলো বাজে, ঘুমাইতে পারি না, কিচ্ছু আমার ভালো লাগে না, আমি পাগলের মতো হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যদি তমাম পৃথিবীর সব মানুষকে মাফ করে, মনে হয় আমি যে গুনাহ করছি আমার গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না। দাহিয়া কলবির কথাগুলো শুনি না, নবীজি মাথাটা নিচের দিকে দিয়া নবীজি কিচ্ছু বলেন না, নবীজি শুধু একটা কথা বারবার বলতেছেন, আ বাপ হয়া কি পারে নিজের সন্তানকে এইভাবে দাফন করতে, বাপ হয়া কিভাবে পারে এই সন্তানকে মাসুম সন্তানকে এইভাবে দাফন করতে। নবীজি কিচ্ছু বলেন না, নবীজিও কান্দে, দাহিয়া কলবিও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, দাহিয়া কলবির চোখ দিয়া পানি টপ 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 করে পড়তেছে, আল্লাহর নবীও মাথাটা নিচের দিকে দিয়া কান্দতেছে। জিব্রাইল নবীকে জানায় দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দাহিয়া কলবিকে জানায় দেন জিন্দিগির গুনার জন্য তৌবা করতে, সে যদি তৌবা করে তার তো তার গুনা থেকে আল্লাহ তাআলার রহমত বেশি, তৌবা করতে দেরি আল্লাহ তাআলা তারে মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর নিকটে, আমি তোর নিকটে, আল্লাহ তাআলা এত নিকটে কেন? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, বুঝি বন্দা আমি জানি গুনার পরে আমার কাছে তৌবা করবি, বন্দারে গুনাহ করিয়া যখন আমি আল্লাহর কাছে তৌবা করবি তোর তৌবা করতে দিরি আমি আল্লাহ তোর জিন্দগির গুনাগুলো মাফ করতে একটা সেকেন্ড দেরি করি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একাধারে এক বছর দুই বছর নয়, দীর্ঘ বারো বৎসর ধরে কোনো বৃষ্টি নাই। বারো বৎসর ধরে যদি বৃষ্টি না হয় অবস্থা কিনা হইব কিনা বলুন। জমিন তামার মতো হয়ে গেছে, জমিন তামার মতো হয়ে গেছে। বনে ইসরাইল দৌড়ায় আসছে মূসা পয়গম্বরের কাছে, আইসা বলে, পয়গম্বর মূসা এমন কি জানে গুনাহ করলাম যেই গুনার উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, চলো না সম্মিলিতভাবে সবাই মিল্লা জাতীয়ভাবে একটা তৌবা করি। কারণ আসমান থেকে যতগুলা গজব আসে এই গজবগুলা আসে আমাদের গুনাহের কারণে, কথা বলেন ঠিক না বেঠিক? গজব কিন্তু একটার পর একটা আসতেছে, দুই বছর আগে আসছে করোনার গজব, এরপরে আরেক গজব আসছে, গজবের নাম বলে ওমিক্রনের গজব, আইসিনি লকডাউন তো কয়েকদিন আগে আসিল, ওয়াজ মাহফিল সভা সমাবেশ সব কিছু স্কুল কলেজ বন্ধ আসিল, একটার পর একটা গজব আসতেছে। যত সিস্টেম যত তরিকা ধরতে পারেন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, একমাত্র কাজ হবে যদিও জাতীয়ভাবে, যদি জাতীয়ভাবে তৌবা করা হয়, তৌবা করলে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমত আর সাকিনা নাজিল করতে পারেন, কথা বলেন ঠিক না বেঠি? যত তরিকায় ধরেন না কেন, কারণ এই গজবগুলো আসে বন্দার গুনাহের কারণে।
বান্দা যখন গুনাহ করা শুরু করে দেয় তখন আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আসে। মুসা পয়গম্বরের জমানায় 12 বছর ধরে কোনো বৃষ্টি নাই, সবগুলো বনি ইসরাইল আইসা পয়গম্বর মুসাকে বলে, হে পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে গজব চলতেছে, গজব চলো না, পুরা জাতিকে নিয়ে আমরা তওবা করা শুরু করে দেই। পুরা জাতিকে নিয়ে তওবা করার জন্য ঘোষণা আসছে। পরের দিন মাঠের মধ্যে সবগুলা বনি ইসরাইল গিয়া কান্না শুরু করছে, তওবা করে মূসা পয়গম্বর কান্দে, সব উম্মত সব বনি ইসরাইল একসাথে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মতো কোনো পরিবেশ নাই, আসমান থেকে আসমানের পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার কথা কিন্তু মেঘাচ্ছন্ন নয়, পুরা আসমানটা আরো তার আসমানের রুদের প্রকর বাড়ায় দিছে, আসমান আরো ক্লিন হয়ে গেছে, আরো সুন্দর সবুজ হয়ে গেছে। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর দেখেন না, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেজদায় পড়ে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ ও মাবুদ মাওলা, বুঝতেছি গুনাহের কারণে আপনার গজব চলতেছে, গুনাহের কারণে আপনার গজব চলে আসছে, ও আল্লাহ সব বনি ইসরাইল তো শুধু মানুষ নয়, তাদের প্রত্যেকের গবাদি পশুগুলা সহকারে এই জামাতের মধ্যে উপস্থিত আছে, সবাই কান্দতেছে পানির জন্য, রহমতের বৃষ্টির জন্য সবাই কান্দে, হায় আল্লাহ আপনি কি দেখেন না। আল্লাহ তাআলা কাইবে আওয়াজ দিয়া মুসারে ডাক দিয়া বলে, মুসারে গজব চলতেছে, সবাই কান্দতেছে, আমি আল্লাহ তাআলা সবার কান্না দেখতেছি, কিন্তু এই পুরা জামাতের মধ্যে একটা পাপি আছে, যেই পাপি একদিন দুই দিন নয় দীর্ঘ 40 বছর ধরে গোপনে গোপনে পাপ করে, 40টা বছর ধরে গোপনে গোপনে সে পাপ করতেছে, তার পাপের কারণে আমার রহমতের বৃষ্টি জমিনের মধ্যে পড়ে না। এই পাপি যেই জায়গায় যাবে, যে এলাকায় যাবে, ওই এলাকায় গজব শুরু হয়ে যাবে। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ঘোষণা দিয়ে দিছে, এ কে আসো 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করো, বের হয়ে যা, বের হয়ে যা, তোর কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দেই না। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি গুনাহ করছে তার দিলে তো টিভি জাগনা দিছে, তার দিলে বাইরেতেছে, আইরে 40 বছর ধরে আমি গুনাহ করলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, আজকে বুঝি আমার গোপন গুনাহের কথা দুনিয়ার মানুষের কাছে ফাঁস হয়ে যাবে, এই মুহূর্তে যদি এই জামাত ছেড়ে আমি চলে যাই, পুরা 2,50,000 বনি ইসরাইল আমাকে থুতু নিক্ষেপ করবে, তাদের জুতা দিয়া আমারে বাইরাইব, আমারে ঘৃণা করবে, আমাকে নিকৃষ্ট মনে করে সবাই থুতু নিক্ষেপ করবে, আজীবনের জন্য আমি দোষী হয়ে যাব, এই জামাত ছেড়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, আর যদি এই জামাতের মধ্যে থাকি একটু পরে যদি বের না হয়ে যায়, জিব্রাইলের মারফতে কিন্তু মূসা পয়গম্বরের কাছে আমার নামটা চলে যাবে, তখন কিন্তু নাম ধরে ডাক দিব, কি করবে, মহা একটা পেরেশানির মধ্যে পড়ে গেছে, গুনাহগার চিন্তা করলো বেরো হওয়া যাবে না, এখানে থাকাও যাবে না, কি করা যায় কি করা যায়, লাভ দিয়া সেজদার মধ্যে পড়ে গিয়া কান্না শুরু করছে, জিন্দগির গুনার জন্য তৌবা করা শুরু করছে, জিন্দগির গুনার জন্য তখন তৌবা করা শুরু করছে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া পুরা জমিনকে নীরব করে দিছে। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ডাক দিয়া বলে, আল্লাহ আপনারা বললেন জামাতের মধ্যে একটা পাপি আছে, যেই পাপি বের না হইলে কোনোদিন রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে হবে না, ও আল্লাহ এই জামাত থেকে শুধু মানুষ কেন একটা পশু পাখিও তো বের হই নাই, আল্লাহ
আপনি দি রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করে দিছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ পয়গম্বর মুসা, কত মানুষগুলা যে তোমার আড়াই লক্ষ বনি ইসরায়েল কানতেছে, তাদের কান্নার খাতির নয়, যেই গুনাগারের কারণে দীর্ঘ বারো বছর ধরে বৃষ্টি নাই, ওই গুনাগারের চোখের পানির খাতিরে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া জমিনকে আমি ঠান্ডা করে দিলাম। আল্লাহ তাআলার কাছে আবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ তার চোখের পানির বুঝি এত দাম, ও আল্লাহ তার পরিচয়টা একটু আমারে দিয়া দেন, তার যার চোখের পানির খাতিরে জমিন ঠান্ডা হলো, বারো বছর রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে হলো, ওই বন্দা না আপনার কত পেয়ারা বন্দা, আল্লাহ তার পরিচয়টা একটু আমারে জানাইয়া দেন। আল্লাহ তাআলা মুসারে বলে, মুসা পয়গম্বর, ও পয়গম্বর মুসা গুনাহ করছে, গুনাহের হাতে গুনাহের হালতে দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ কিন্তু তার গুনাহের কথা ফাঁস করি নাই, এ পয়গম্বর এখন তো তওবা কইরা সে আমার পেয়ারা বন্দা হয়ে গেছে, আমি আমার পেয়ারা বন্দার পিছনের দোষগুলা আর আমি তুলতে চাই না, তার পিছনের জিন্দিগির গুনাগুলা আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহর বন্ধু তারে বানায়া নিলাম। আল্লাহর কাছে যে চায় আল্লাহ তাআলা তারই দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, এ আমার সাহাবায়ে কেরাম, তওবা থেকে কেন দূরে থাকো, তওবা থেকে কেন দূরে থাকো, আমি নবী তো দৈনিক একবার দুইবার নয় একশতবার দৈনিক তওবা করি, সুবহানাল্লাহ, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর মাসুম নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি দৈনিক একশতবার তওবা করে উম্মতকে শিক্ষা দেয়, আমরা তো কদমে 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 গুনাহ করি। এ কৃষ্ণনগরের মুসলমান ভাইরা, দুনিয়ার পুলিশ, দুনিয়ার প্রশাসন, দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে কিসের জন্য, শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা পুরো হায়াতে পুরো হায়াতে গুনাহ করছো, আই বন্দাই ফজরের সময় মুয়াজ্জিন দিয়া আল্লাহ তাআলা ডাকায়, এ বন্দাই ফজরের সময় আয় আমার মসজিদের মধ্যে আয়, আয়েশা জিন্দেগির গুনার জন্য তওবা কর, তওবা করলে আমি আল্লাহ তাআলা তোর পিছনের জিন্দেগির গুনাগুলো মাফ করে দিব। এরপরে যখন বন্দা আসেনা, জোহরের সময় আবার মুয়াজ্জিন দিয়ে আল্লাহ ডাকায়, জোহরের সময় যখন বন্দা আসেনা, আসরের সময় মুয়াজ্জিন দিয়ে আল্লাহ তাআলা আবারও ডাকায়, আসরের সময় যখন বন্দা আসেনা, আবার মাগরিবের সময় মুয়াজ্জিন দিয়ে আল্লাহ ডাকায়, মুয়াজ্জিনের ডাকে যখন মাগরিবের সময় আসেনা, আল্লাহ তাআলা আসরের সময় মুয়াজ্জিন দিয়ে আবার ডাকায়, আয় 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 হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালা, নামাজের দিকে আয়, কামিয়াবির দিকে আয়, জিন্দেগির গুনার জন্য মাফ চাও, জিন্দেগির গুনার জন্য মাফ চাও, আসরের সময় যখন বান্দা আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহ তাআলা আস্তে আস্তে শেষ রাত্র যখন চলে আসে, আল্লাহ তাআলা পুরা আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা যায়, প্রথম আসমানে আয়েশা বন্দারে ডাকে, এ বন্দা আয় 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 আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে মাপ চা, আয় বন্দাই আমার আরশ থেকে আমি প্রথম আসমানে চলে আসলাম, এ বন্দা জিন্দিগিতে কত গুনাহ করলা, কত গুনাহ করলা, এ বন্দা গুনাহের জন্য মাপ চাও, মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহগুলা মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। আমরা তো তওবা করি, কতবার কান্নাকাটি করি, কত কান্নাকাটি করি, কেমন যেন আমাদের তওবাগুলো, আমাদের দোয়াগুলো কবুল হয় না, আমাদের দোয়াগুলো কেমন যেন কবুল হয় না। মুরব্বীরা বলেন, ফাস্টা শর্তের উপর দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। এক নম্বর শর্ত হলো নেক আমল করার পর বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া ফিরায় দেয় না। যে কোনো ভালো কাজ করছেন, ভালো কাজের পর আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরায় দিবে না।
যে কোনো দান সৎকা করছেন, নেক কাজ করছেন, নামাজ পড়ছেন, সালাম দিছেন, ভালো কাজ করছেন, সৎকায় জারিয়ার কাজ করছেন, একটা ভালো কাজ করার পর আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার ভালো কাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দেয় না। দোয়া কবুল হওয়ার দুই নম্বর শর্ত হলো, বন্দা যখন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে ইস্তিগফার পড়ার পর বন্দা দোয়া করলে আল্লাহ তাআলা এই বন্দার দোয়া ফিরায় দেন, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। তিন নম্বর হলো ইসমে আজম, ইসমে আজম পড়ার পর বন্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় দেন। ইসমে আজম কি? ইসমে আজমের বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কালামে পাকের ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুইটা শব্দ আছে, এই দুইটা হলো ইসমে আজমের অন্তর্ভুক্ত। অন্য মুফাসসির বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই রকম বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইসমে আজম পড়ার পর বন্দা দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তিন নম্বর হলো নেক সময় ভালো সময় ভালো জায়গায় বৈশা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। নেক সময় প্রত্যেক জুমার দিন আসরের পর নেক সময়, শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া হলো দোয়া কবুলের সময়, রমজান মাস ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়, প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়, শুক্রবারের যখন খতিব সাহেব প্রথম খুতবা দেওয়ার পর দ্বিতীয় খুতবার জন্য বসে আবার যখন বৈশা দাঁড়ায়, এই যে খালি একটা সময় আছে এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ, গুরুত্বপূর্ণ জায়গা মাদ্রাসা, গুরুত্বপূর্ণ জায়গা জিকিরের মজলিসগুলো হলো গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কাবা ঘর তোয়াফ করতে করতে দোয়া করলে দোয়া কবুল করেন, সাফা মারওয়া দৌড়াইতে দৌড়াইতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আরাফাতের ময়দানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, নেক সময় নেক জায়গায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া কবুলের পাঁচ নম্বর শর্ত হলো নবী রাসূল ওলীদের ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরাইয়া দেন না। এই পাঁচটা শর্তে যদি কেউ দোয়া করতে পারে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে নেবেন। দোয়া কবুল না হওয়ার পিছনে দুইটা শর্ত আছে, দুইটা কারণে বান্দার দোয়া কবুল হয় না। এক নাম্বার হলো বান্দা হারাম খায়া দোয়া করলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বান্দা হারাম খাওয়ার পর বান্দা যখন হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া, পরের হক মাইরা বান্দা যখন দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। বান্দা হারাম খায়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, দেখেন একজন মানুষ গইরাইতে গইরাইতে কান্না করতেছে, কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেছেন না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আপনার বান্দা দি এইভাবে হাতটা দুইটা হাত উপরের দিকে দিয়া কাঁদতেছে, এইভাবে মুনাজাত করতেছে, এইভাবে দোয়া করতেছে, আল্লাহ আপনি তার দোয়া কবুল করতেছেন না। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া মুসারে জানায়া দেয়, মুসারে সে এইভাবে হাতটা যে লম্বা করছে, লম্বা করতে 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 আমার আরশের পায়াগুলার মধ্যে যদি ধরে আমার আরশের পায়াগুলা লড়াইয়া লড়াইয়া আমার কাছে দোয়া করে, এরপরেও আমি আল্লাহ তার দোয়া কবুল করব না। আল্লাহ তাআলা যখন এই কথা বলছেন মুসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ কেন, কি কারণে, কোন কারণে তার দোয়া আপনি কবুল করবেন না? আল্লাহ তাআলা যখন এই কথা আল্লাহ তাআলার কাছে যখন এই ফরিয়াদ করছে আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে কোন বান্দা যখন হারাম খায়া দোয়া করে, হারাম পুরের দোয়া আমি আল্লাহ কবুল করি না, হারাম করের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দুই নম্বর দোয়া কবুল না হওয়ার দুই নম্বর কারণ হলো থাকলে হবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, দিলটা আল্লাহর দিকে রুজু করে। মুআদ্দবের শহীদ নামাজের বৈঠকে শহীদ আত্তাহিয়াতুর সূরতে বৈশা দুইটা হাত এইভাবে দুইটা হাতের তালু উপরের দিকে দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে,
যেন মালিক কিছু দিতেছে আর ভিক্ষুক কিছু নিচ থেকে নিতেছে। হাতটা সিনার বরাবর দিয়া আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হইয়া এই দিক সেই দিক নয়, দিলটা এই দিক সেই দিক নয়, একমাত্র আল্লাহর কাছে রুজু করে যে আল্লাহ তাআলার কাছে আমি যে জিনিসটা চাইতেছি আল্লাহ তাআলা আমারে না দিয়া কারে দিব, আল্লাহ দিয়ে আমারে কত সুন্দর করে কত মায়া করে বানাইছে, সব চাইতে সুন্দর করে সব চাইতে দামি করে বানাইছে, আল্লাহ আমাকে দিবে এই আশা করে দুইটা হাত সিনা বরাবর রাখা হাতের তালুগুলোর উপরের দিকে দিয়ে আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে চাইতে হবে। কলপটা যদি দুনিয়ার দিকে রাখা আল্লাহর কাছে চোখের ফানিক ফালায় কান্দেন কোনো কাজ হবে না, দিলটা থাকতে হবে একমাত্র আল্লাহ আমাকে দিবে, আল্লাহ অবশ্যই অবশ্যই দিবে, দিল এদিক সেদিক নয়, দিলটা লাগাইতে হবে আল্লাহর কাছে। ওইভাবে যদি আল্লাহ আল্লাহর কাছে আপনি চান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার আমার দোয়া কবুল করে নেবেন।